আজ শনিবার 19 আশ্বিন 2023 সালে 7ই অক্টোবর সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চারায় নমঃ। এছাড়াও আপনারা একে একে দেখতে পাবেন শনির প্রণাম মন্ত্র, শনির গায়ত্রী মন্ত্র। যদি আজ আপনারা শনি মন্দিরে যান তাহলে অবশ্যই শনির প্রণাম মন্ত্র সেখানে বসে 11 বার অন্তত জপ করতে ভুলবেন না। শনির পূজা অর্চনা করবার পর অবশ্যই অত্যন্ত উপকৃত হবেন। যদি জন্মছকে শনি দুর্বল থেকে থাকে তাহলে সেখানেও আপনারা কিছুটা সুপ্রভাব পাবেন। আর বাড়িতে যদি থাকেন দিনের এনি টাইম এনি সময় আপনারা শনির গায়ত্রী মন্ত্র 108 বার জপ করতেই পারেন, সেখানেও উপকার পাবেন। কোনো কিছু না পারলেও সন্ধ্যাবেলার সময় শনির বীজ মন্ত্রটি 108 বার জপ করতে ভুলবেন না। আজ আপনারা মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আজ বেগুন এবং সরিষার তেল যেন খাবেন না, পারলে নিরামিষ খাদ্য খাবার খান। আজকের দিনে আপনারা শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারেন। কালো তিল অন্যদেরকে দান করতে পারেন, কারণ পিতৃপক্ষ কিন্তু চলছে। ব্রাহ্মণদেরকে গামছা ধুতি পাঞ্জাবি চাল আটা এগুলি যদি আপনারা দান করতে পারেন, কোনো প্রকার পিতৃদোষ যদি আপনাদের থেকে থাকে সেখান থেকে অবশ্যই মুক্তি পাবেন। দেখুন, এই অক্টোবর মাসেই 30শে অক্টোবর কিন্তু রাহু কেতু রাশি পরিবর্তন করবে, আর 2025 সালের 18ই মে পর্যন্ত রাহু কেতু ঠিক সেখানেই থাকবে। আগত 1.5 বছর রাহু কেতুর কারণে আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ নিজের উপরে যেন খুব বেশি প্রেশার দেবেন না। দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আজ একটু বিশ্রাম গ্রহণ করে কাটান। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সহযোগিতার কারণে আর্থিকভাবে কিন্তু আপনারা লাভবান হতেই পারেন যদি বিজনেসম্যান হয়ে থাকেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনার স্বামী বা স্ত্রী আপনার জন্য বিশেষ কিছু করতে চলেছে। আজ আপনি আপনার কোনো বন্ধুর জন্য বড় কোনো সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন। আজ ঘনিষ্ঠ কোনো বন্ধুবান্ধবদের সহযোগিতায় আপনারা লাভবান হতে পারেন। গৃহের সৌন্দর্যায়নের জন্য অতিরিক্ত সময় আপনার ব্যয় করতেই পারেন, এর কারণে পরিবারের কাছে প্রশংসার পাত্রপাত্রী হবেন। এমন বিশেষ একটি দিনে সামান্য উদারতা এবং ভালোবাসা সকলকে প্রদান করুন, দেখবেন দিনটির মাধুর্যতা 10 গুণ বৃদ্ধি পাবে। আজ আপনার প্রচুর সমস্যা তো অবশ্যই আছে জীবনে, সেদিকে অবিলম্বে দৃষ্টিপাত করুন, তা না হলে ফিউচারে কিন্তু একটু সমস্যা বাড়তেই পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।